আজকের ভিডিওতে আমরা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে আসলে দরজা কেন ঘুরে, মানে আমরা আসলে দরজাটা ঘুরাই কেমনে বা দরজা ঘুরাই খুলি কেমনে, এই জিনিসটুকু বোঝার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে একটা দরজার সামনে আসি এবং আসলে আমরা এটাই দেখতে চাচ্ছি যে এই দরজাটা আসলে কীভাবে ঘুরে বা ঘোরানোর জন্য কী কী কন্ডিশন দরকার। তো আমরা একটু খেয়াল করি, প্রথমত দরজার এই হাতলটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট দরজা ঘুরানোর জন্য, তাই না? তো এখন একটা জিনিস একটু খেয়াল করি, এই যে হাতলটা যেখান থেকে আমরা আসলে বল প্রয়োগ করে এই দরজাটা ঘোরাচ্ছি, এই হাতলটা যদি কোনো কারণে এই পজিশনে না থেকে এরকম কোনো একটা জায়গায় হাতল রাখতো, তোমরা হয়তো দেখবা যে কখনো এই এরকম জায়গায় হাতল দেখছো, দেখো নাই, বা এই যে মাঝখানে কোথাও হাতল দিছো, দেখো নাই, এরকম কোনো জায়গায় আমি যদি হাতলটা ঠিক এই জায়গায় দিতাম, এই হাতল দেখে তুমি এই দরজা ঘুরে খুলতে পারতা? পারত না। তার মানে হাতলটা কোথায় বসানো হচ্ছে এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে এই হাতলটার উপর তুমি বল প্রয়োগ করতেছো কীভাবে সেটা ইম্পর্টেন্ট। যেমন আমরা এই দরজাটা খোলার জন্য হাতলটার উপর এই যে দেখো এইভাবে একটা বল দিচ্ছি, তাই না? আচ্ছা, এখন যদি কেউ এরকম কাজ করে যে এই দরজাটা খোলার জন্য এইভাবে বল দিচ্ছে সারাটা দিন, এই যে দেখো এই দরজা ছুটে চলে আসতে পারে কিন্তু এই দরজা কিন্তু কোনোদিন ঘুরবে না তুমি এইভাবে যদি বল দাও, তাই না? তাহলে এইখানে দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তুমি কোথায় থেকে বল দিচ্ছ, তাই না? এখানে বল দিলে দরজা ঘোরানো যায় না। আর সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি কীভাবে বল প্রয়োগ করতেছো। তো এই দুইটা জিনিস দিয়ে আমরা একটা ম্যাথমেটিক্যাল কন্ডিশন বানাবো এবং সেই কন্ডিশনটাকে বেসিক্যালি বলা হয় টর্ক, যেটা কোনো কিছু ঘোরানোর জন্য দায়ী। এবার আমরা একটু খেয়াল করি যে আমরা আরও ও বিন্দুর সাপেক্ষে ও এ রেখাকে ঘোরাতে চাচ্ছি এবং এটা ঘোরানোর জন্য এ বিন্দুতে এফ একটা বল প্রয়োগ করলাম। তো আমরা এই অলরেডি এটা দেখেছি যে দরজার এক্সাম্পলটাতেও যে আমি এই যে বিন্দুর সাপেক্ষে ঘোরাতে চাই তার থেকে যত দূরে যে বল প্রয়োগ করবো ঘোরানোটা তত সহজ হয়, তাই না? তার মানে এই যে ও থেকে এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে যদি আমরা আর বলি, ঘূর্ণন প্রবণতা টর্ক বা টাউ ইজ প্রপোর্শনাল টু আর, আর এর মান যত বেশি হবে তার ঘোরানো তত সহজ হবে। আরেকটা জিনিস একটু চিন্তা করো, এই যে এফ, এফ বলের কিন্তু দুইটা উপাংশ, একটা হচ্ছে এই কোণটা যদি থিটা হয় এটা এফ কস থিটা এবং এটা এফ সাইন থিটা। এবং অলরেডি আমরা এক্সাম্পলে এটা দেখছি যে দেখো আমরা ওই রেখাটাকে ঘোরানোর জন্য এফ কস থিটা এই বলের কোনো প্রভাব নেই, দরজার ক্ষেত্রটাতেও এরকম ছিল না। এই যে দরজাটা আমরা ঘোরানোর জন্য এইভাবে যদি সমান্তরালে বল প্রয়োগ করি তাহলে এটা ঘুরবে না, ঘোরানোর জন্য দায়ী বল হচ্ছে এফ সাইন থিটা বলটা। তার মানে টাউ ইজ প্রপোর্শনাল টু এফ সাইন থিটা। এই দুইটা জিনিসকে একত্রিত করে আমাদের লেখা হয় টর্ক ইকুয়াল টু এফ আর সাইন থিটা। এবং এই টর্কই কিন্তু আসলে আমাদের কোনো একটা দরজা বা কোনো কিছু যখন রোটেট করা শুরু করে এটার জন্য দায়ী। তাহলে কোনো কিছু ঘুরাইতে হলে অবশ্যই সেখানে কী করতে হবে, টর্ক ক্রিয়েট করতে হবে।